আজ রাখি পূর্ণিমা, ভাই বোনেদের মেলবন্ধনের উৎসবের দিন। কিন্তু আমাদের মতো প্রবাসী ভাই বোনেদের কাছে আজকে দিনে আনন্দটা একটু কম, কারণ আমরা বাস্তবে তাদের কাছে পৌঁছতে পারছি না। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে আনন্দ কখনোই কম হতে পারে না। আমার ভাই বোনেরা অনেক দূর থেকে আমাকে ছোট ছোট ভিডিও ক্লিপ পাঠিয়েছে, আমি এক ফ্রেমে কোলাজ করে তোমাদেরকে দেখাবো। আর আজকের এই একটা মিষ্টির দিনে আমার আজকের যা মোটো তা তো থাকছে, একটা মিষ্টি উপকরণ বানাবো। কি বানাবো সেটা তো তোমাদেরকে বলবই, কিন্তু তার আগে আমার সবচেয়ে ছোট্ট বোনের কাছ থেকে পাওয়া ভিডিও ক্লিপ তোমাদের জন্য। তোকে অনেক আদর, অনেক ভালোবাসা। সত্যি তোর গানটা শুনে আমার খুব ভালো লাগলো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। আজকে আমি বানাবো গাজরের হালুয়া, চলো তোমাদের রেসিপিটা দেখে দিই। গাজরের হালুয়ার জন্য এখানে লাগছে 500 গাজরকে আমি গ্রেট করে রেখেছি, 500 দুধ আমি জাল দিয়ে রেখেছি, আর লাগছে চিনি, ঘি, তেজপাতা, আর আছে কাজু, কিশমিশ, ছোটো এলাচ, এগুলো দেওয়া যেতেই পারে। আমি আজকে ব্যবহার করছি না, কিন্তু তোমরা চাইলে দিতে পারো। 1 টিস্পুনের মতো ঘি দিলাম, কড়াই গরম হয়ে গেছে। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা গাজরটাও দিয়ে দিচ্ছি। অলওয়েজ কিন্তু লো ভলিউমে করতে হবে বা লো ফ্লেমে, যেহেতু আমি ইন্ডাকশনে করছি। ঘিয়ের সাথে গাজরটা একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, তাই একটু স্মেল আসছে আর কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এবার দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু জল একদম ব্যবহার করব না, এই পুরো দুধটাতেই কিন্তু গাজরটা একদম পুরো মাখা মাখা হয়ে যাবে, ক্ষীর হয়ে যাবে দুধের সাথে। এবার চিনিটা 1 টেবিল স্পুন দিলাম আমি, আরও 1 টেবিল স্পুন দিলাম। 3-4 টেবিল স্পুন দেবেন, তাহলে মিষ্টিটা কিন্তু একটু বেশিই হবে, এবং আপনারা চাইলে মিষ্টিটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। দুধটা অনেকটাই বেশি ঘন হয়েছে, আর একটু তো হবেই যতক্ষণ না ক্ষীর হয়ে গাজরের সঙ্গে একদম মিশে যাবে। ততক্ষণ আস্তে আস্তে হতে থাক। আর এই রান্নাটা আজকে শুধুমাত্র আমার ভাই বোনেদের ডেডিকেট করছি না, আমার চ্যানেলের সমস্ত ভাই বোনেদের ডেডিকেট করলাম। তোমাদের অনেক শুভেচ্ছা রাখি বন্ধনে, আর এর মাঝে তোমরা নেক্সট ভিডিও ক্লিপটা দেখে নাও। ভাই, আজকের এই দিনটার কথা খুব মনে পড়ছে,
এই দিন তুমি মামার বাড়ি আসতে আর আমিও যেতাম, তাই প্রতিবার আমরা একসঙ্গে থাকতে পারতাম না কারণ আমার এক্সাম থাকতো বলে। আমরা খুব মজা করতাম একসাথে, মারপিট করতাম, তোমাকে বিরক্ত করতাম, আর তুমি যখন আর পারতে না তখন মামা বলে চিৎকার করতে আর আমি ওখান থেকে পালিয়ে যেতাম। আর তারপর বিকেলে বেরিয়ে রাস্তায় খাওয়া ঘোরা আড্ডা মারা এসবগুলো খুব মিস করছি। তার চেয়েও বড় কথা কি গিফট দেবে তুমি সেটার দিকে আমার নজর থাকতো বেশি। যাই হোক, এসব পরিস্থিতির মধ্যে আর ভাল লাগে না, কবে যে আবার একসঙ্গে দেখা হবে তাই ভাবি। তোদের অনেক মিস করছি সত্যি, কি বলবো, কিছু বলার নেই। তবে এই সিচুয়েশনে এবছর তো কিছুই হলো না, সামনের বছর আমরা সব ভাই বোনেরা আবার একসাথে নিশ্চয়ই গেট টুগেদার করব এবং সেই ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই প্রতিশ্রুতি দিলাম তোমাদেরও ওদেরকেও। আর এটা অলমোস্ট 5-6 মিনিট এটা ফুলটেও, তো দেখা যাক এটার কি অবস্থা। হালুয়া তো হতে সময় লাগবে, এটা আস্তে আস্তে হোক, যতক্ষণ না একদম দুধটা পুরো ক্ষীর হয়ে যাচ্ছে, গাজরের সাথে মিশে যাচ্ছে। এটা হতে এখন 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আর ততক্ষণে তোমরা এখন একটা ভিডিও দেখো, সেটা সম্বন্ধে আমার কিছু বলার আছে। আমরা দুই বোন ঠিকই, কিন্তু বোনের থেকে আমরা বন্ধু অনেক বেশি। আমরা ছোটবেলা থেকে একদম একসাথে বড় হয়েছি, একসাথে সবকিছু, মানে খুনসুটি, মারধর, খাওয়া দাওয়া, আবার একসাথে সবকিছু সুখ দুঃখ শেয়ার করা, ইভেন এখনো পর্যন্ত। আর ও আমার মতো ইউটিউবার, ওরও একটা চ্যানেল আছে নৈবেদ্য, আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো, তোমরা দেখো আর ওর ভিডিওটা তোমরা দেখো। মাস্কটা খুলেই বলছি, কারণ টেকনিক্যালি আমার কাছে এখন কোনো সিস্টেম নেই, তো আমার কণ্ঠ পৌঁছবে না, তারপর শুধু ফোনেতে রয়েছে সে। তো আসলে ভাই বোনের সম্পর্কটাকে তো, সম্পর্কটা আমার মতোই, আমি এখন যে মিশে আছি যেভাবে রয়েছি সেরকমই সাদামাটা আর পুরে, তো সেটা কখনোই স্ক্রিপ্টেড হতে পারে না, বা জানি না আলাদা করে স্ক্রিপ্ট লিখলে সেটা আমি কাজে লাগাতে পারতাম। তো প্রথমেই বলছি যে তোকে, তোর সঙ্গে অনেকদিন দেখা হয়নি। আমাদের ছোটবেলাটা একদম আমরা একে অপরকে জড়িয়ে বড় হয়েছি, তো ভালো কথার থেকে সোজা কথা বলেই ভালো, মানে ভালো ভালো কথার থেকে সোজা সোজা কথা বলেই ভালো। প্রচণ্ড খুনসুটি ছিল, আমাদের জন্য সবসময় এক রকমের জামা কাপড় কেনা হতো, হ্যাঁ কার পাতে মাছের বড় ভাতটা যাবে, কার পাতে না কার দিকে, কারণ আমরা এক পাতে ভাত খেতাম। তো ঘুড়ির পরিমাণ, মানে ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে সাইকেলের ব্যালেন্স চাকা সব কিছুতেই প্রচণ্ড রকম মারপিট ছিল, খুনসুটি ছিল। তো মানে কি বলবো, আমি খেয়েই হারিয়ে ফেলবো সত্যি কথা, 1 মিনিট কেন 1 ঘন্টাতেও মামকে নিয়ে বলা, মানে বলতে গেলে কি পয়েন্ট দিয়ে বলবো সেটা বলে বোঝানো যাবে না। এখন মামা অনেক অভিজ্ঞ, সংসারী হয়েছে, কিন্তু হ্যাংলা হেসেল থেকে আমার লেখা স্ক্রিপ্ট সব কিছুতেই সে ওতপ্রোতভাবে জড়িয়ে, যখন যে কাজটা করি সবসময় ওর থেকে সাজেশন নিয়েই করি। তো যদি অর্বাচীন হয়ে থাকি তাহলে সামনেই রাখি বন্ধন, যে প্রসঙ্গে আজকের এই প্রসঙ্গ উঠেছে
তার সম্বন্ধে এই প্রথম ক্যামেরার সামনে বলতে বসেছি। সত্যি কথা এটা বলা দরকার ছিল, এমন তো নয় যে ভাই দাদারা আমার ভীষণ কাছের আর মাম দূরবর্তী, বরং মাম আমার অনেক বেশি কাছে। তাহলে রাখি বন্ধন বা ভাইফোঁটা, ভাই বোন জড়িয়ে যা কিছু যে শুভেচ্ছা বার্তাগুলো, সেগুলো সবার আগে তো মামকেই জানাবো। হ্যাঁ, তার পাশাপাশি ভাই দাদারা থাকবে, তো একটু প্রথাটা ভাঙি। শুধু দাদাকে নয়, ভাইকে নয়, তাকেও মনে রাখি। হ্যাঁ, এই রাখিতে সে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু পুনেতে বসেই আমার মনেতে, মনে রাখিতে বাধা থাক, তাকে মনেতে রাখি। ভালো থাক, সুস্থ থাক, খুব শিগগিরই বাড়ি আয়, পরিস্থিতি ভালো হয়ে গেলে। তোর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, আবারও বলছি মন কেমন করছে, খুব শিগগিরই দেখা হবে। তোদের আলাদা করে কি ধন্যবাদ দেব বল? আলাদা করে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই, অনেক ভালোবাসা সবাইকে, এবং তোমাদেরকেও। তোমরা অনেক ভালো থেকো, ভাই বোনেদের সঙ্গে সব একসাথে থেকো, আনন্দে থেকো, আর আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর সত্যি মানে ছোটোবেলার স্মৃতি সবসময়তেই মধুময়। আর ঠিক আছে, এবার চলো আমরা রান্নায় দেখি কত দূর হলো, চলো দেখে নেওয়া যাক। গাজরের হালুয়া একদম রেডি, দেখতেই পেলে দুধ একদম পুরো ক্ষীর হয়ে গেছে, গাজরের সাথে মিশে গেছে। চিনিটা তোমরা পরে অ্যাডজাস্ট করে নিও যদি মনে হয় তো, আর যে যেরকম মিষ্টি খাবে সেই অনুপাতে। খুব ইজি রেসিপি দেখালাম, কারণ এটা তোমরা যাতে বাড়িতে করে বাড়ির সবাইকে খাওয়াতে পারো সেই জন্য। আর এটা এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। গাজরের হালুয়া একদম রেডি, আমি এটাকে সার্ভ করে নিলাম। আর আজকের ভিডিও এবং রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর একটা লাইক করো, ভালো লাগলে শেয়ার করো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার ডেসক্রিপশনে রেসিপির লিংক পেয়ে যাবে, আর আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।